नमस्कार, আমি সুজিত পাঠক। চলে এসেছি আপনাদের প্রিয় চ্যানেল সুজিত পাঠক অ্যাস্ট্রোলজি নিয়ে। আজকে বলবো আমি আপনাদের জুলাই মাসের ধনু রাশি কি ফল, কি বলছে আপনাদের বিদ্যাক্ষেত্র, কি বলছে আপনাদের শরীর স্বাস্থ্য, কি থাকবে আপনাদের ফিনান্সিয়াল স্ট্যাটাস, কি থাকবে আপনাদের পারিবারিক জীবন ও সাংসারিক জীবন, কি থাকবে আপনাদের কেরিয়ার, এই নিয়েই আজকের আলোচনা। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবিলম্বে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন পরপর নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য। জুলাই মাসে রবির গোচর একমাত্র হচ্ছে 16 জুলাই, রবি মিথুন রাশি ছেড়ে কর্কট রাশিতে গোচর করবেন এবং রবি গোচর করার ফলে ধনু রাশি কী কী শুভ কী কী অশুভ দেখা যাচ্ছে তাই নিয়েই আজকের আলোচনা। প্রথমেই আমি চলে আসব আপনাদের কেরিয়ারের বিষয়ে। যারা সরকারি চাকরি করছেন তাদের ক্ষেত্রে পদোন্নতির একটা যোগ কিন্তু পাওয়া যায়, তবে কর্মক্ষেত্রে যেরকম আপনি স্বীকৃতি পাবেন সেরকম কিন্তু খেয়াল রাখবেন কর্মক্ষেত্রে আপনার কোনো শর্ট হাইডেড লোক যে সাইট করে সিঁথি করা এবং তার গায়ের রং থাকবে শ্যামলা, এমন ধরনের কোনো লোক কিন্তু আপনার কর্মক্ষেত্রে আপনার কর্মের জায়গাটাকে ক্ষতি করতে পারে, সেটা খেয়াল রেখে চলবেন এবং কোনো রকম গোপনীয় কথা তার সাথে শেয়ার করবেন না, তাহলে পরে দেখবেন আপনার কর্মের জায়গাটা অবশ্যই ভালো হবে। যদি বেসরকারি চাকরি আপনি করে থাকেন তাহলে পরে আপনার কিন্তু কর্মক্ষেত্রে শত্রুতা বাড়বে, শত্রুর সংখ্যা বেড়ে যাবে এবং প্রতি ক্ষেত্রে আপনাকে সে ক্ষতি করবার চেষ্টা করবে, যদিও তার সেই চেষ্টা ফলপ্রসূ হবে না এবং সে আপনার সেরকমভাবে কোনো ক্ষতি করতে পারবে না, কিন্তু চেষ্টা সে সারা মাস ধরেই চালিয়ে যাবে। কর্মের প্রতি আপনার নিষ্ঠা, আপনার ডেডিকেশন আপনাকে খুব ভালো জায়গায় নিয়ে যাবে, কিন্তু আপনি সবসময় খেয়াল রাখবেন যে আপনার শত্রু কিন্তু আপনার পেছনেই রয়েছে, সে কিন্তু সর্বদা আপনাকে নজর রাখছে। ঈশ্বর আপনার সহায় হবে, আপনি কর্মের স্বীকৃতি অবশ্যই পাবেন। যারা প্রফেশনে আছেন তাদের ক্ষেত্রেও শুভ ফল এবং তাদের আর্থিক ক্ষেত্রেও ভালো পাওয়া যায়। 16 জুলাইয়ের পর থেকে জায়গাটা আরও একটু ভালো হবে। যারা ব্যবসায়ী, যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে বলবো মাথা ঠান্ডা করে মনোযোগ সহকারে ব্যবসার দিকে এগিয়ে চলুন, আপনি অবশ্যই সেই জায়গায় সফল হবেন, তবে পার্টনার আপনাকে কিন্তু একটু সমস্যা দিতে পারে, কেননা পার্টনারের অভিসন্ধি আপনাকে বুঝে চলতে হবে। হঠাৎ করে কোনো জায়গাতে লগ্নি করতে যাবেন না, তাহলে পরে কিন্তু সমস্যার জায়গা তৈরি হবে। ব্যবসার পিছনেও থাকবে কম বেশি শত্রুতা, জমি বাড়ির ব্রোকারি, প্রমোটিং বা কনস্ট্রাকশন ব্যবসা, গাড়ির ব্যবসা, মেডিসিন ও খাদ্য সরবরাহের ব্যবসার সাথে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে এই সময়টা কিন্তু বেশ শুভ সময়। যারা মেডিকেল অক্সিজেনের সাথে অর্থাৎ মেডিকেল অক্সিজেনের ব্যবসা বা সাপ্লাই করে থাকেন তারাও কিন্তু খুব ভালো মুনাফা অর্জন করতে পারবেন এই জুলাই মাসে। এবারে আসবো আপনাদের শিক্ষাক্ষেত্র নিয়ে। জুলাই মাসে শিক্ষাক্ষেত্র কেমন থাকবে? যদি আপনি ধনুরাশি হন এবং আপনি যদি শিক্ষার্থী হন তাহলে পরে নানা বাধার মধ্যে দিয়েও আপনার অগ্রগতির একটা জায়গা আছে এবং সফলতা অবশ্যই আছে, তবে মনকে একাগ্র রাখবার চেষ্টা করুন, একাগ্রতা সবচেয়ে বড় জিনিস। কনসেন্ট্রেশন যদি করতে না পারেন তাহলে পরে কিন্তু সমস্যা তৈরি হবে। ইঞ্জিনিয়ারিং, ম্যানেজমেন্ট, হার্ডওয়্যার বা বায়োটেকনোলজি ইত্যাদি বিদ্যার সাথে যারা যুক্ত আছেন তারা কিন্তু খুব ভালো ফল করবেন আশা করা যাচ্ছে। যারা কোনো প্রকার গবেষণা বা ইনভেনশনের সাথে যুক্ত রয়েছেন তাদেরও সাফল্যের যোগ পাওয়া যায় এই জুলাই মাসে। এবারে আসবো আপনাদের পারিবারিক ক্ষেত্র নিয়ে। পারিবারিক ক্ষেত্রে থাকবে কম বেশি সমস্যা, পারিবারিক জায়গা মিশ্র ফল আপনার পাওয়া যাচ্ছে। পরিবারে আপনার কথায় ভুল ব্যাখ্যা হতে পারে,
কিন্তু কিছু কিছু বিষয় আপনার ধৈর্য আপনি হারাবেন, যার ফলে কিন্তু একটা ছোটখাটো সমস্যা সৃষ্টি হতে পারে, ভঙ্গ হতে পারে আপনার পারিবারিক শান্তির পরিবেশ। তবে আপনার পরিবারের কেউ আপনার সাথে কিন্তু গুপ্ত শত্রুতা করতে পারে, সেদিকে কিন্তু আপনাকে নজর দিয়ে চলতে হবে। যদিও ঈশ্বর আপনার সহায় আছে, আপনার কোনো সমস্যাই আসবে না, কিন্তু তবুও আপনাকে সেই দিকটা নজর রেখে চলতে হবে। মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কম বেশি একটু সমস্যা দেখা দিচ্ছে এবং তার হয়তো কোনো একটা ছোটোখাটো অপারেশনও হয়ে যেতে পারে, তবে যেটা হবে সেটা আরোগ্যের জন্যই হবে, চিন্তার কোনো কারণ নেই। সামাজিক ও পারিবারিক ক্ষেত্রে আপনার যেটা জুটবে সেটা হলো অপযশ, আপনি করবেন আবার বদনামও পাবেন, সেই জায়গা কিন্তু একটা পাওয়া যাচ্ছে। তবে মাথা ঠান্ডা রেখে চলুন, মাথা ঠান্ডা রেখে সঠিক বিবেচনা করে এবং চিন্তা করে যদি আপনি এগোতে পারেন, তাহলে পরে আপনার পারিবারিক ক্ষেত্র খুব ভালো হবে বলেই আশা করা যায়। এবারে আসবো আপনাদের অর্থাৎ ধনুরাশির প্রেম ও সাংসারিক জীবন সম্পর্কে। প্রেমের ক্ষেত্রে এই সময় আপনি পাবেন মিশ্র ফল, নতুন সম্পর্ক যেমন স্থাপন হবে তেমনই পুরনো সম্পর্ক একটু টলমল করতে পারে। আপনাদের প্রেম সম্পর্কের মধ্যে তৃতীয় কারু উস্কানিমূলক কথাবার্তা কোনো রকম সমস্যা সৃষ্টি করতে পারে এবং সন্দেহকে দূরে রাখার চেষ্টা করুন, নাহলে পরে কিন্তু প্রেম জীবন উপভোগ করতে পারবেন না এবং সেখানে চিড় ধরতে পারে সম্পর্কের। যদি আপনি বিবাহিত হন তাহলে পরে 16 তারিখ পর্যন্ত থাকবে আপনার বিপক্ষে এবং অস্থিরময় একটা পারিবারিক বা দাম্পত্য সময়টুকু আপনাকে নানা আলোচনার মধ্যে এবং খুব মাথা ঠান্ডা রেখে এগোতে হবে, তাহলে পরে কিন্তু আপনি পাবেন সমাধানের সুস্থ পথ। আপনার ছোটো ছোটো বিষয়ে মাথা না গলানোই সবচেয়ে ভালো এবং নিজের সমস্যা নিজেরাই ঠিকঠাক করে পর্যালোচনা করে সমাধান করতে চেষ্টা করুন, সেখানে তৃতীয় কোনো ব্যক্তির ইনভলভমেন্টকে কোনো রকম প্রশ্রয় দেবেন না, তাহলে পরে কিন্তু সাংসারিক জীবনে কালো মেঘের ছায়া ঘনাবেই। পারিবারিক সমস্যা নিজের কাছেই রাখুন এবং দাম্পত্য যে জায়গাটা আছে সেটা নিজেরাই আলোচনা করে মেটান, তাহলে পরে সেই জায়গা ঠিক থাকবে। এবারে আসবো ধনুরাশির আর্থিক ক্ষেত্র নিয়ে। এই মাসে আর্থিক ক্ষেত্র বেশ ভালোই সংকেত দিচ্ছে, ব্যবসা বাণিজ্য থেকে অর্থ আপনার আসবে, নতুন বাহন লাভের একটা যোগ পাওয়া যাচ্ছে। এ মাসের মাঝামাঝি সময় বেশ ভালো অঙ্কের অর্থ কিন্তু আপনার হাতে চলে আসতে পারে, যদি কাউকে ঋণ দিয়ে থাকেন সেই টাকাও আপনি ফেরত পেয়ে যাবেন। খরচ করুন খুব বুঝে শুনে, গৃহ সংস্কার এবং পরিবারে কারো অসুস্থতার জন্য হয়তো আপনার বেশ কিছু টাকা ব্যয় হতে পারে, তবে যদি আপনি সঠিকভাবে বুঝে চলেন তাহলে পরে আপনার আর্থিক সমতা এ মাসে ঠিকমতো বজায় থাকবে। এবারে সবশেষে চলে আসি ধনুরাশির শরীর স্বাস্থ্য নিয়ে। কেমন যাবে এই মাসে আপনার শরীর স্বাস্থ্য? স্কিন, অ্যালার্জি, কোনো রকম গ্ল্যান্ড জাতীয় সমস্যা আপনাকে কিন্তু কষ্ট দেবে, এছাড়া ফিসচুলা এবং পাইলস জাতীয় কোনো সমস্যাতেও কিন্তু আপনার কষ্ট পাওয়ার জোর পাওয়া যায়। লাইফস্টাইল চেঞ্জ করুন, সঠিক খাদ্যাভ্যাস গড়ে তুলুন এবং এক্সারসাইজের মাধ্যমে শরীরকে সুস্থ রাখার চেষ্টা করুন। এছাড়াও আমি প্রতিবারের মতো যেরকম একটি টিপস বা টোটকা দিয়ে থাকি বা উপায় বলে থাকি সেটা একবার করে দেখতে পারেন। বৃহস্পতিবার একটি কচি ডাব তেল সিঁদুর লাগিয়ে তাতে তিনটি ফোঁটা দিন এবং তিন প্যাঁচে একটু মৌলি সুতো তার উপরে বেঁধে দিন, তারপরে সেটিকে গঙ্গায় প্রবাহিত করুন বা ভাসিয়ে দিন। ডান হাতের কবজিতে আপনি তিনটে প্যাঁচ দিয়ে হলুদ সুতো বাঁধুন এবং সম্ভব হলে পরে একটা হলুদের ছোট টিপ আপনি ধারণ করুন। এই উপায়গুলো করুন, অবশ্যই আপনি অনেকটাই সুফল পাবেন বলে আশা করা যায়। আজ এই পর্যন্তই, আগামী দিন আরও একটি রাশি নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হব, ততক্ষণের জন্য নমস্কার, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আনন্দে থাকুন।